প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো নদীর লাল পোয়া এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার তাহলে আমি শুরু করে দিচ্ছি আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিলাম পোয়া মাছ মাছগুলো আমি মাছখানে একটু করে কেটে নিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মাছটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে এখানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে আমি মাছগুলো একে একে এখানে দিয়ে নেব উলটিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে মাছগুলো এক পিট ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি তুলে নিচ্ছি একে একে মাছগুলো দেখুন অনেক সুন্দর মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই পেঁয়াজটা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখানে আমি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম নেড়ে ছেড়ে নিচ্ছি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কষানোর জন্য এখন আমি এখানে একে একে মশলাগুলো অ্যাড করবো এক চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি শুকনো মরিচের গুঁড়ি এক চামচ পরিমাণে আর দিয়ে দিলাম জিরার গুঁড়ি এক চামচ পরিমাণে মশলাটা কষিয়ে নেবো ভালো মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম একটু সময় নিয়ে মশলাটা কষাবো কষানো হয়ে গেছে মশলাগুলো আমার পানি দিয়ে দিলাম এখন ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠেছে এক একে আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছগুলো উলটিয়ে নিচ্ছি অবশ্যই সাবধানে উল্টাতে হবে এই মাছটা অনেক নরম থাকে কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম নেড়ে ছেড়ে দিলাম ফুটি আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ফুটি এসেছে আমি এখানে টমেটো কুচি অ্যাড করব দিয়ে দিলাম একে একে সব টমেটো আমি একটা টমেটো এখানে দিয়ে দিয়েছি একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি কুচি দিয়ে দিলাম অবশ্যই খুবই হালকা ভাবে এটা নাড়াচাড়া করতে হবে ধনিয়া পাতাটা এখন মাছগুলোর সাথে মিশিয়ে নেব আর সময় লাগবে না রান্নাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাবো একদম রেডি হয়ে গেল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ